নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি আমি একটি স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু। এই তিলের নাড়ুটা খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর কিভাবে পারফেক্ট তিলের নাড়ু তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে প্রথমে আমি 500 তিল নিয়েছি, আর এখানে আমি অর্ধেক অর্ধেক করে প্রথমে তিলগুলোকে ভেজে নিচ্ছি। আর তিলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে তিলের গন্ধটা ভালো হবে। এভাবে করে লাল লাল করে তিলটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর তিলটা ভাজার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে তিলটা পুড়ে যেতে পারে। তিলটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি নাড়ুর জন্য গুড়টাকে জাল করে নেব। এখানে আমি 1 কিলো গুড় নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো গুড়টা নিয়ে নেবেন। এখানে আমি তিলের নাড়ুর সাথে আর অনেক নাড়ু তৈরি করব, তার জন্য এখানে আমি একটু গুড়ের পরিমাণটা বেশি নিলাম। গুড়টা আমি দিয়ে দিয়েছি, এখন এই হাতা দিয়ে আমি 2 হাতা এখানে জল দিয়ে দিচ্ছি, এতে গুড়ের জালটা এবং পাকটা ভালো আসবে। এখন ভালো করে গুড়ের সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে গুড়ের সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, গুড়ের সাথে জলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে আমার গুড়টা বলক এসে গেছে। এখন হাই ফ্লেমে গুড়টাকে আমি 5 মিনিট জাল করে নেব। এভাবে করে নেড়ে চেড়ে গুড়টাকে জাল করে নিতে হবে। গুড়টা জাল করার সময় এইভাবে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে গুড়টা কড়াই থেকে পড়ে যেতে পারে। এইভাবে করে হাই ফ্লেমে গুড়টাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন আমি উনানের আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়েছি। আর দেখুন, গুড়টা আমার পাক এসে গেছে। আর কিভাবে বুঝবেন, দেখুন আমি নাড়াচ্ছি, কড়াইতে লেগে যাচ্ছে না। আর আরেকভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুড়ের পাক এসেছে কিনা, বুঝবেন কি করে। এরকম হাতার পিছনে একটুখানি গুড় নিয়ে হাত দিয়ে চাপলেই অনেকগুলো তারের মতো হবে, আর এই তারটা অনেকটা লম্বা হবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গুড়টা পাক এসে গেছে। দেখুন, গুড়টা আমার ভালো মতো পাক এসে গেছে। এখন গুড়টাকে আমি নামিয়ে নিচ্ছি। গুড়টাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। আর এইদিকে আমি নাড়ুটা বানানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই চামচটা দিয়ে আমি নাড়বো বলে চামচের মধ্যেও একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিলাম। সর্ষের তেলটা লাগিয়ে নিলে নিচে তলায় থালার মধ্যে লেগে যাবে না। আর এখানে আমি কিছুটা ভাজা তিল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এখন আমি জাল করা গুড়টা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এটা গরম, সেহেতু এটা হাত দিয়ে করা যাবে না, হাতটা পুড়ে যেতে পারে। তার জন্য এখানে আমি প্রথমে চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে করে চামচ দিয়ে ভালো করে তিলটাকে নাড়িয়ে নিচ্ছি, আর এদিকে গুড়টাও ঠান্ডা হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এইটাকে চামচের থেকে ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে করে হাত দিয়ে ভালো করে গুড়ের সাথে তিলটাকে মাখিয়ে নিতে হবে। আর এইখানে অল্প অল্প করে তিল দিয়ে নাড়ুটা বানিয়ে নিতে হবে, তাহলে নাড়ুটা খুব ভালো হবে। একেবারে বেশি করে মাখিয়ে নিলে লাস্টে একদম শুকনো শুকনো হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প তিল নিয়ে নাড়ুটাকে তৈরি করতে হবে। এখন তিলটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে গুড়ের সাথে, এখন এইরকম ছোটো ছোটো করে আমি নাড়ুগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম শেপ দিয়ে ডিজাইন করে নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে করে গোল গোল করে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, আর নাড়ুগুলো ভীষণই ভালো হয়েছিল। আর এখানে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নাড়ুগুলো আমি আর আমার শাশুড়ি মা মিলে বানিয়েছি। দেখুন, একটা ডিজাইন করে নিয়েছি আমি। এভাবে করে আপনারাও ডিজাইন করে নিতে পারেন। দেখুন, সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে, আর তিলের নাড়ুগুলো আমি কয়েকটা ডিজাইনও করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে ভীষণই ভালো হয়েছিল। আপনারা এইভাবে খুব সহজে পারফেক্ট তিলের নাড়ু তৈরি করে নিতে পারেন। আমার এই তিলের নাড়ু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।